বস্তিতে লকডাউন, কবি সুজিত কুমার ভৌমিক। বস্তির ওই কয়লা কালো চয়না লকডাউনেরও কিছুই জানে না। তার বাড়ির সামনেই এক বিশাল প্রাসাদ, পাগড়াছিদে এক অনবদ্য গর্বের আস্বাদ। লকডাউনের আগেও তবু এ বাড়ি ও বাড়ি কাজ করত, কোন রকমে তালি তোপা দিয়ে পেটটা মোটামুটি ভরত। সরকারি স্কুল তার বাড়ির সামনে, ওখানে সে তো প্রতিদিন যাবি, সরকারি ব্যাগ খাতা বই সবই পেয়েছে ও। তবে সবচেয়ে বড় মিড ডে মিল তো, ওটা পায় বলেই তো যায় স্কুল। শুধু পড়াতেই সর্বদা হয়ে যায় ভুল। তবে এবছর সরস্বতী পুজোর প্রীতিভোজে ঘটে গেল এক নতুন ঘটনা সাজে। মাংস ভাত খেয়ে বাড়ি ফিরছিল সে, হঠাৎ দেখে বস্তির সামনে এক জমায়েত দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে সামনে এগোলো সে, যেমন করে শামুক এগিয়ে চলে। এ কি, এ যে তার বাবা, শুয়ে আছে কেন বস্তির সামনে? মুখ দিয়ে ফেনা বেরিয়ে যাচ্ছে, নাক দিয়ে রক্ত নদী গোল গোল করে। বিস্ম, তোর বাবার জীবন নিয়েছে আজ কেড়ে, রামু কাকু বলে উঠলো এগিয়ে এসে তেড়ে। চয়নার চোখ স্তব্ধ হলো, কাঁপতে লাগলো মুখ, ছোট থেকে বড় হলো চোখ, উধাও হলো সুখ, আছড়ে পড়ে বুকের উপর বলে উঠলো, বাবা ছিনিয়ে নিলে মোদের সুখ, মোদের জীবন আশা। তারপর থেকে সংসার ছিল বড়ই বেদনাময়, মাও মেয়ে, বাড়ি বাড়ি ছিল কর্মময়। মাও কেমন পাল্টে গেল দিনের পর দিন, একটি গাড়ি হর্ন বাজাতো মোড়ে প্রতিদিন। একদিন সে মাকে ডেকে বলল, মা ওগো মা, কে উনি, কার গাড়িতে তুই যাস, এটা তো বলে যা। মা কেমন পাল্টে গিয়ে চুলের মুঠি ধরল, কেন রে শালি, তোকে সব বলবো। এইভাবে তে কাটত জীবন চয়নার প্রতিদিন, অবশেষে পৌঁছে গেল সেই অশুভ দিন। মা যেই বেরিয়ে গেল দামি সেই গাড়িতে, লকডাউনের ঘোষণা হলো টিভির পর্দাতে। ফিরে এলো না তার মা, কাঁদলো সে শোকে, ক্লাবের ছেলেরা খাবার দিল তাকিয়ে আর চোখে। লকডাউনের এতদিন পেরিয়ে যাচ্ছে ওই, কেউ আর দেয় না খাবার, কারোর দেখা নেই। মা গো তুমি আসবে কবে, চয়না বলে কাঁদিয়া। পাগড়াশিদের ছোট বাবু চেঁচিয়ে বলেন, আজকের মেনু ভেটকি মাছের কালিয়া, নমস্কার।